আগামীকাল থেকে আশাশুনির বিভিন্ন ইউনিয়নে আপনার 2 কেজি করে ডাল, 2 কেজি করে চিনি এবং 2 লিটার করে সবিং তেল বিভিন্ন জায়গায় দেওয়া হবে। আপনার এখানে প্রতি কাঠ প্রতি আসলে 6 কেজি বা লিটারের যে ভোগ্যপণ্য আছে এটা একসাথে করে আপনার দেওয়া হবে, এবং এই ভোগ্যপণ্য নিতে হলে আপনার সাথে করে কার্ড নিয়ে আসতে হবে। কার্ড ছাড়া কাউকেই কোনো ভোগ্যপণ্য আপনার দেওয়ার সুযোগ নেই। আপনার চিনির কেজি হলো আপনার 55 টাকা, মসুরের কেজি হল 65 টাকা, আর সবিন তেল পার লিটার হলো 110 টাকা। 2 লিটার করে আপনার তেল 2 লিটার, এরপর চিনি 2 কেজি, আর মসুর ডাল হলো আপনার 2 কেজি, এই মোট 6 কেজি বা লিটার একসাথে। এটা আশাশুনির 11টি ইউনিয়নের, আসলে কি আমাদের আশাশুনিতে 2টা ছাড়া আপনার বড় দল এবং বুধাটা ছাড়া বাদ বাকি যেসব ইউনিয়ন পরিষদ আছে সেই আপনার পরিষদেই এই মাগুলো সব দেওয়া হবে। এগুলো আসলে পর্যায়ক্রমে দেওয়া হবে, আমাদের যে মানে একবারে দেওয়া হবে তা না। আর কালকে যেটা দেওয়া হবে আমরা খুব অল্প সময়ের ভিতরে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো।